বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আজকে আমি একটা তোমাদের রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো চলো, সেই চচ্চড়িটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ডায়েরি। বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আর আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে শীতের সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, বা নিরামিষ তরকারি না, মানে চচ্চড়ি। সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা দিয়ে যে চচ্চড়ি, সেই চচ্চড়ি। তো দেখো, এখানে নিরামিষ তরকারি আমি সব কেটে নিয়েছি। দেখো, এখানে আছে ফুলকপি, দেখতেই পাচ্ছ, এই যে ফুলকপি আছে, বেগুন, তারপরে দেখো এখানে আছে মূলো, সব কেটে নিয়েছি। সব রকম সবজি আছে এখানে, আছে আলু, এখানে আছে টমেটো, তারপরে দেখো শিম, আর এগুলো হচ্ছে পেঁয়াজকলি, আর এগুলো হচ্ছে লাল শাকের যে ডাঁটা, ওই ডাঁটা কটা নিয়ে নিয়েছি, সব রকম সবজি। আর এখানে নিয়ে নিয়েছি একটু কুমড়ো, দেখতেই পাচ্ছ, নিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা, দেখো সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে একটু হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি বেটেছি এটা মিক্সিতে। আর এটা হচ্ছে দুটো, 2 চামচ হচ্ছে সর্ষে বাটা আর 2 চামচ হচ্ছে পোস্ত বাটা। তো এবার চলো রান্নাটা করিয়ে তোমাদেরকে দেখাই এই সর্ষে বাটার চচ্চড়ি কেমন লাগে আর কেমন ভাবে বানাচ্ছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ আগেই তেলটা বসিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, দেখতেই পাচ্ছ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব। দেখো, সমস্ত সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, এমনকি টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াবো। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব। এর মধ্যে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন। দিয়ে এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নেব, নুন আর হলুদটা মিক্সড করে নেব। এবার নুন আর হলুদ ভালো করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে পুরো সবজিটার মধ্যে। এবার সবজিটা একটু ভাজা ভাজা করব। তোমরা জানো যে শীতকালে এই চচ্চড়িটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়, কারণ শীতের সমস্ত সবজি দিয়ে, আরও যদি কিছু সবজি থাকে তোমাদের গাজর দিতে পারো, বিনস দিতে পারো, সব রকম কিছু দিয়ে এই সবজিটা রান্না করা হয়। বন্ধুরা দেখো, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, যতটুকু ভাজার দরকার আমি এটা ভেজে নিয়েছি। এবার দেখো, এর মধ্যে যে সর্ষে পোস্ত বাটা আমি নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, নুন এসব দিয়ে সেই পোস্ত বাট, মানে সর্ষে বাটা আর পোস্ত বাটাটা আমি এর মধ্যে পরিমাণ মতন দিলাম। দিয়ে এটা একটু নাড়িয়ে নেব। দেখো, এটা একটুখানি মিক্সড করে নিচ্ছি, তাহলে এটা ভালো লাগবে। আর সর্ষে পোস্ত বাটা একেবারে জলের মধ্যে যেটা দেওয়া হয় সেটা মানে তেলের মধ্যে তো কষানো যায় না, তোমরা নিজেরাই জানো।
যে তেলের মধ্যে দিয়ে কিন্তু সর্ষে পোস্ত কষানোর জন্য তাহলে তেতো হয়ে যায়, কিন্তু সবজির মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করা যেতেই পারে। দেখো এটা সবজির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো এর মধ্যে আমি এখানে হচ্ছে সর্ষে ধোয়া যে জলটা মানে আছে মিক্সির মধ্যে, এই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল ততটুকুই দেব যে সবজিটা সেদ্ধ হওয়ার মতনই। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, চিনি ওই 2 চামচের মধ্যে চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু মিক্সড করে নেব। চিনিটা তোমাদের ইচ্ছে মতো দেবে, চাইলে নাও তোমরা দিতে পারো। আর লঙ্কা আমি আর দিলাম না, কারণ একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আমি বাটার মধ্যে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটার দিয়ে। আর বেশি ঝাল যেহেতু মানে আমরা খাই না সেহেতু দিলাম না, তোমরা ঝালটা খেলে অবশ্যই দিয়ে নিও। আর কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখন কাঁচা লঙ্কা চেরাটা এখন দেবো না, নামানোর আগে দেবো। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, এটা আমি এখন ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম মাখা মাখা হয়েছে এটা। দেখো খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়েছে আর সবজিগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না। তো এটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা ঢেলে দিয়েছি এটা থালার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এটা গরম গরম মানে একদম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। দেখো এটা কত সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি এটা খেতে হয়, দেখতেই পাচ্ছ। গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। দেখো খুব টেস্টি হয়েছে এটা, একটু মিষ্টি দেবে, মিষ্টি দিলে পরে মানে একটু চিনি দেবে, চিনি দিলে পরে এটার টেস্টটা আর একটু বাড়বে। দেখো তোমাদের দেখাচ্ছি আমি সামনে থেকে। তো যাই হোক, তো এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।